আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ড কেমন আছেন সকলে আশা করি ভালো আমি ওয়ালিদের ছ সাথে আপনারা আছেন বিডি প্রো চ্যানেলে সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন টাইটেল এবং থামিলের মাধ্যমে যে আজকে আমরা কী নিয়ে কথা বলবো হ্যাঁ বন্ধুরা আজকে আমরা বাংলাদেশ পোস্ট অফিসের একটি ফিনান্সিয়াল সার্ভিস ডাক টাকা অ্যাপস সম্পর্কে কথা বলবো এই অ্যাপসটি হয়তো হয়তো বা অনেকেই জানেন যে এই অ্যাপস বা এই সার্ভিসটি তারা বছর আগেই লঞ্চ করাতে চেয়েছিল বাট কিছু প্রবলেমের কারণে করতে পারেনি তাদের এই সার্ভিসের যে অ্যাপস সেটার ভার্সন প্লে স্টোরে লঞ্চ করিয়েছে এই অ্যাপসটা হচ্ছে আপনাদের বিকাশ রকেট এবং আইপে সেলফিন এ সকল ওয়ালেটের মতোই বা মোবাইল ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মতোই সো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা ডাক টাকাতে রেজিস্ট্রেশন করবেন ফটো ভেরিফিকেশন করবেন এনআইডি কার্ড ভেরিফিকেশন করবেন এবং কমপ্লিটলি আপনার অ্যাকাউন্টটা তৈরি করতে পারেন সো আমরা প্রথমে অ্যাপসটি ইনস্টল করার জন্য চলে যাব প্লে স্টোরে এবং প্লে স্টোরে আসার পর আমরা প্লে স্টোরে সার্চ বাই লিখবো ডাক টাকা ডি এ এ কে টি এ কে এ ডাক টাকা লেখার পর আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমেই অ্যাপসটা চলে আসলো বেটাবাসনে সো ফ্রেন্ড আমরা যখন অ্যাপসটিতে আসলাম এবং অ্যাপসটিতে আসার পর প্রথমেই লেখা দেখছেন ডাক টাকা বেটা কারণ সফটওয়্যারটি এখনও বেটা বাসনে আছে এখনও ফুল বাসন তারা দেয়নি সো নিচে দেখতে পাচ্ছেন যে ডাক টাকা বাংলাদেশ পোস্ট অফিস এবং এখানে আছে ইনস্টল এবং একটু নিচে অ্যাবাউট দিস অ্যাপে লেখা আছে ডাক টাকা ইজ ডিজিটাল ফিন্যান্স বাই বাংলাদেশ পোস্ট অফিস সো বন্ধুরা আমরা যদি যাদের পিকচারগুলো দেখি তাদের সফটওয়্যারের ইন্টারফেসটা ঠিক এরকম এবং আমরা যদি লগ ইন করতে আসি ঠিক এরকম একটা ইন্টারফেস পাবো এবং সফটওয়্যারের ভিতরের ইন্টারফেসটা খুবই সুন্দর সো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে এটার মাধ্যমে সেন্ড করা যাবে পে করা যাবে ক্যাশ আউট করা যাবে অ্যাড মানি করা যাবে টপ আপ করা যাবে এবং রিকোয়েস্ট মানির জন্য রিকোয়েস্ট করা যাবে বিল পে করা যাবে বাস টিকিট কেনা যাবে এবং বই পড়া যাবে এবং গাড়ির নিরাপত্তা স্বরূপ আপনি আপনার গাড়িকে পার্কিং করতে পারেন সেই একটা সার্ভিসও তারা দিয়ে রেখেছে খাবারের সুবিধাও রেখেছে যে আপনি যদি চান তাহলে খাবারের অর্ডার করতে পারেন এছাড়াও আরও অনেকগুলো সার্ভিসই তারা নিয়ে এসেছে সো আমরা যখন রেজিস্ট্রেশন করবো সকল ইনফরমেশন সম্পর্কেই জানতে পারবো এছাড়াও তাদের এই অ্যাপসের মাধ্যমে আমরা চাইলে আমাদের ফোনে রিচার্জ করতে পারি টাকা এবং আমরা চাইলে কোনো মুভির টিকিট কিনতে পারি এখান থেকে এবং মুভি টিকিট কেনার মাধ্যমে আমরা মুভি দেখতে পারি এছাড়াও তাদের নোটিফিকেশান বার আছে এবং নোটিফিকেশন বারের মাধ্যমে আমরা বিভিন্ন নোটিফিকেশান পাবো তাদের যদি কোনো আপডেট বা কোনো কিছু আসে বা আমাদের যদি কোনো ট্রানজাকশন হয় সেই ট্রানজ্যাকশনের সো আশা করি মোটামুটি একটা ধারণা পেয়েছেন এই অ্যাপসটি সম্পর্কে সো আমরা এখন যদি অ্যাবাউট দিস অ্যাপে চলে যাই সো বন্ধুরা আমরা চলে আসলাম অ্যাবাউট দিস অ্যাপে এবং অ্যাবাউট দিস অ্যাপ থেকে আমরা তাদের অ্যাপসের বিভিন্ন ইনফরমেশন সম্পর্কে জানতে পারি এবং এই অ্যাকাউন্টটি খোলার জন্য আপনার প্রয়োজন হবে ন্যাশনাল আই গার্ডের ইনফরমেশন এবং ন্যাশনাল আইগ্রার্ডের ফ্রন্ট পেজের ছবি এবং আপনাদের এর একটি প্রোফাইল পিকচার এবং যে সার্ভিসগুলো তারা দেবে দেখুন সেন মানি করা যাবে যেটা আমি অলরেডি আপনাদেরকে বলেছি ইমেজ থেকে সেন মানি রিসিভ অ্যান্ড রিকোয়েস্ট মানি অ্যাড অ্যান্ড উইথড্রো ক্যাশ রিচার্জ ইউর ফোন মানে টপ আপ অথবা ফোন রিচার্জ করতে পারবেন এবং বিল কোন কোন বিলগুলো পে করতে পারবেন ইন্টারনেট বিল ইউটিলিটি বিল ক্যাবেল বিল এছাড়াও আপনাদের কার্ডের যে বিল আছে যেমন আপনাদের যে ক্রেডিট কার্ডের বিল পে করতে পারবেন এবং আপনাদের গাড়ি অথবা যদি আপনাদের কোনো গাড়ি থাকে যদি আপনারা সেটা পার্কিং করেন সেই পার্কিংয়ের বিল এছাড়াও আপনারা মার্চেন্ট পেমেন্টের মাধ্যমে কোনো কিছু কিনতে পারবেন এবং ই কমার্স সাইটের পে করতে পারবেন এবং ই কমার্স সাইটের একটি সুবিধা আছে সো ফ্রেন্ড আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন এই বিষয়গুলো এবং তাদের ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট জিরো বেটা যেই আপডেটটা তারা নিয়ে এসেছে সেন্ট মানির ক্যাশ আউটের মোবাইল রিচার্জের এবং বিল পেয়ের সো অ্যাপ ইনফোতে দেখতে পাবো তাদের বর্তমান যে অ্যাপসের ভার্সন সেটা হচ্ছে ওয়ান এবং আপডেট এনেছে তারা আঠারোই নভেম্বর দু এবং ডাউনলোড হয়েছে প্রায় পাঁচ হাজারের উপর এবং অ্যাপসের সাইজ এইট পয়েন্ট এবং অফার্ড বাই ডাক টাকা বাংলাদেশ পোস্ট অফিস রিলিজ হয়েছে সাতই ডিসেম্বর দু এবং অ্যাপসের যে পারমিশনগুলো প্রয়োজন হয় সেই পারমিশনগুলো আপনারা দেখে নিতে পারেন অবশ্যই ক্যামেরার অ্যাক্সেস দিতে হবে কন্ট্রাক্টস বা আপনাদের ফোন বুকের অ্যাক্সেস দিতে হবে লোকেশনের অ্যাক্সেস টেলিফোন বা আপনাদের ডায়াল প্যাডের অ্যাক্সেস এবং স্টোরেজের অ্যাক্সেস এবং আদারওয়াইজ আরও কিছু অ্যাক্সেসের প্রয়োজন হয় সো এই ছিল মোটামুটি অ্যাপসটি সম্পর্কে কথা সো এখন আমরা অ্যাপসটি ইনস্টলে চলে যাব সো আমি ইনস্টলে ক্লিক করলাম সো ফ্রেন্ড আপনারা যদি কেউ এই ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটি অন করে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ সো ফ্রেন্ড আমাদের অ্যাপসটি সাকসেসফুলি ইনস্টল হয়ে গেল এখন আমরা যদি ওপেন এ ক্লিক করি তাহলে আমাদের অ্যাপসের ইন্টারফেসটা আমরা পেয়ে যাব সো এখানে দেখতে পাচ্ছেন যে ডাক টাকা একটি লোগো আছে এবং ডাক টাকা লেখা আছে এবং এখানে ওয়ালেট আইডি পিন হেল্প ফরগেট সাইন ইন এবং যদি আপনারা নতুন অ্যাকাউন্ট খুলতে চান তাহলে সাইন আপে ক্লিক করতে হবে এবং তাদের দুইটা ভার্সন আছে ল্যাঙ্গুয়েজের একটা বাংলা একটা ইংলিশ এবং এই সার্ভিসটা মূলত প্রোভাইড করছে বাংলাদেশ পোস্ট অফিস এবং তাদের এবং তাদেরকে সহযোগিতা করছে ডিমনি যেহেতু আমরা একটি অ্যাকাউন্ট খুলব সেহেতু আমরা সাইন আপ বাটনে ক্লিক করবো সো আমি সাইন আপ বাটনে ক্লিক করলাম সো ফ্রেন্ড আমরা যখন সাইন আপ বাটনে ক্লিক করে চলে আসলাম তখন আমাদের সাইন আপ ফর্মটি দেখাচ্ছে এবং সাইন আপ ফর্মের প্রথমেই লেখা আছে যে মোবাইল নাম্বার এবং মোবাইল নাম্বারটাই হবে আপনাদের ওয়ালেট আইডি এবং ফুল নেম যেটা অবশ্যই আপনাদের এনআইডি অনুসারে হতে হবে এবং ইমেইল ডেট অফ বার্থ ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি এবং আপনাদের ফ্রন্ট ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট পেজের ছবিটি এবং চার ডিজিটের পিন এবং রিটাইপ পিন মানে আবারও পুনরায় সেই পিনটি আপনারা প্রেস করবেন এরপর আসছে রেফারেন্স ওয়ালেট আইডি আপনারা যার রেফারেন্সে এই আইডিটি আপনারা ক্রিয়েট করবেন সো এখনও পর্যন্ত তাদের কোনো রেফারেল বোনাস নেই তারপর আপনারা চাইলে আমার ফোন নাম্বার দিয়ে খুলতে পারেন আমি সাইন আপ করার সময় দেখিয়ে দেব। সো তারপরে আসছে তাদের অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসি আপনার যদি চান তাহলে টার্মস অ্যান্ড কন্ডিশন এবং প্রাইভেসি পলিসিগুলো পড়ে নিতে পারেন সো আমি প্রথমে মোবাইল নাম্বারটি দিচ্ছি সো আমি ফোন নাম্বারটি দিলাম এবং ফুল নেম আমি নামটি দিচ্ছি দেখুন এরপর আমি দিচ্ছি ইমেল সো ফ্রেন্ড আমি ইমেল নাম্বারটি দিলাম এবার ডেট অফ বার্থ অবশ্যই আপনাদের ন্যাশনাল আইডি কার্ড অনুসারে আপনারা দেবেন সো আমি দিয়ে নিচ্ছি পর আপনাদের দিতে হবে এরপর আপনাদের দিতে হবে আপনাদের এনআইডি কার্ডের নাম্বারটি ওয়ান নাইন নাইন থ্রি সো আমি এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে নিলাম এবার দেবো আমার এনআইডি কার্ডের ফ্রন্ট পেজের ছবিটি সো আমি এখানে ক্লিক করলাম এখন দেখুন আমার চাচ্ছে যে অ্যালাউ ডাক টাকা টু টেক পিকচার অ্যান্ড রেকর্ড ভিডিও আমি অ্যালাউ করে দিলাম এবং এরপর চাচ্ছে অ্যালাউ ডাক টাকা টু অ্যাক্সেস ফটো মিডিয়া অ্যান্ড ফাইল অন ইউর ফোল্ডার এরপর আমি চলে যাচ্ছি গ্যালারিতে এবং গ্যালারি থেকে আমি যেখানে ফটোটি মেক করে রেখেছিলাম আগে আমি সেটা ক্লিক করে নিলাম সো আমি ফটোর সাইজটি ঠিক করে ক্রাপে ক্লিক করে নিলাম সো দেখুন এখানে একটা টিক মার্কস চলে আসলো মানে আমি কার্ডের ফন্ট কপিটি আপলোড করলাম সো সেট ফোর ডিজিট পিন এখন আমি একটা পিন দেব এখানে এবং রিটাইপ পিন আমি পুনরায় সেই পিনটি দিচ্ছি এবং রেফারেন্স ওয়ালেট আইডি আমি এখন আমার একটা রেফারেন্স ওয়ালেট আইডি দিচ্ছি আপনারা চাইলে আমার রেফারেন্স ওয়ালেট আইডি দিতে পারেন আর যদি চান যে আপনার অথবা আপনারা যদি কারো থাকে তাহলে আপনারা সেটা দেবেন এখন আমি অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করে দিলাম সো দেখুন আমাদের প্রসেসিং হচ্ছে সো এখন আমাদের ফোন নাম্বারে একটি ওটিপি পিন চলে আসবে সো ফ্রেন্ড আমাদের কোডটি চলে আসলো এখন আমি কোডটি কপি করে নিচ্ছি এখান থেকে নাইন সো আমি কোডটি দিচ্ছি সো রেজিস্ট্রেশন সাকসেসফুল ওয়াললেট আইডি আমার যেই ফোন নাম্বার ফোন নাম্বারটি এবং আবারও আরেকটি মেসেজ চলে আসলো রেজিস্ট্রেশন সাকসেসফুল যে হয়েছে তার মেসেজ সো এখানে বলছে যে ওয়াললেট উইল বি অ্যাক্টিভ আফটার এনআইডি অ্যান্ড প্রোফাইল পিকচার ইজ ভেরিফাইড এখানে বলছে যে কনগ্র্যাচুলেশন আপনাদের রেজিস্ট্রেশনটি সাকসেসফুলি কমপ্লিট হয়েছে এবং আপনাদের ওয়ালেট আইডি হচ্ছে আপনাদের ফোন নাম্বারটা এবং ওয়ালেটটি আপনাদের অ্যাক্টিভ হবে যখন আপনাদের এনআইডি কার্ড এবং প্রোফাইল পিকচারটি ভেরিফাই হবে সো আমি ওকে বাটনে ক্লিক করছি ক্লিক করার পর আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেস পাবেন এবং ইন্টারফেস পাওয়ার পর আপনাদের ওয়ালেট আইডিতে আপনাদের ফোন নাম্বারটা লিখবেন সো আমি আমার ফোন নাম্বারটা লিখছি আমি ওয়ালেটে লিখলাম এখন আমি পিনটি দিচ্ছি পিনটি দিয়ে সাইন ইন বাটনে ক্লিক করার পর ডিভাইসটি ভেরিফিকেশনের জন্য আরও একটি মেসেজ চলে আসলো বা আরও একটি পিন চলে আসলো সো আমি এই পিনটিও এখানে দেব সো আমি এই পিনটি দেখে নিচ্ছি সিক্স নাইন সিক্স ফোর সিক্স নাইন সিক্স ফোর এবং আমাদের ডিভাইসটি ভেরিফাই হয়ে আমাদের মূল সফটওয়্যারের মূল অ্যাপসের ইন্টারফেসটাতে নিয়ে আসলো সো এখন আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাপসটার ইন্টারফেসটা কীরকম এরপর আমাদের আরও কিছু কাজ আছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের যে প্রোফাইল পিকচারের যে ছবিটি সেই ছবিটি কিন্তু নেই যখন আপনারা এই প্রোফাইল পিকচারের ছবিতে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আপনাদের প্রোফাইলটা কমপ্লিট হয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং এটা হানড্রেড পারসেন্ট কমপ্লিট করতে হবে আপনারা যখন এই অ্যারোতে ট্যাপ করবেন তখন দেখতে পারবেন যে আপনাদের প্রোফাইল পিকচারটি ভেরিফাই হলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হবে এবং ইমেল আইডি ভেরিফাই হলে হলে টোয়েন্টি হবে এবং ন্যাশনাল আইডি কার্ডটি ভেরিফাই হলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোটাল কমপ্লিট হয়ে এই টোয়েন্টি ফাইভ সাথে যোগ হয়ে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে সো আমি আমার ইমেলটি ভেরিফাই করে নিচ্ছি আমি এখন চলে যাব আমার মেইলে এবং মেইল আসার পর আপনারা দেখতে পাবেন যে দুইটি মেইল চলে আসলো একটি হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে সেটি এবং একটি হচ্ছে আপনাদের ইমেলটি ভেরিফাই করতে হবে সেটি সো আমি যদি রেজিস্ট্রেশন সাকসেসফুলে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আমাদের যে ম্যাচটি আসলো সেটি দেখুন এখানেও ঠিক এখানেও ঠিক একইভাবে বলেছে যে রেজিস্ট্রেশন সাকসেসফুল ওয়ালেট আইডি ফোন নাম্বারটি আর কি ফোন নাম্বার আপনার এবং ওয়ালেট অ্যাক্টিভেশন পেন্ডিং আমাদের এখনও ওয়ালেট অ্যাক্টিভ হয়নি প্লিজ লিঙ্ক ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট টু অ্যাড মানি ফ্রম ব্যাঙ্ক সো আমি এখানে একে বেরোয় আসলাম এবং নোটিফিকেশন ভেরিফাই ইমেলে ক্লিক করলাম ভেরিফাই ইমেলে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি ভেরিফাই নাও একটি বাটন আছে সেই বাটনে যদি আমি ক্লিক করি ক্লিক করলে দেখবেন যে পেজটি লোডিং হয়ে আমাদের ইমেলটি ভেরিফাই হয়ে যাবে কনগ্রেচুলেশন ইউ রেজিস্টার ইমেল ইজ ভেরিফাই সাকসেসফুল আমাদের এই মেসেজটি চলে আসলো এখন যদি আমরা আমাদের সফটওয়্যারটিতে চলে যাই সো দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেলটি ভেরিফাই হয়ে গেছে এখন আমাদের এনআইডি কার্ড অবশ্যই ভেরিফাই হতে হবে এবং এরপরেও আপনারা যদি চান আপনাদের ইন্ট্রোডাকশন এখানে ইন্ট্রোডাকশন লিখতে পারেন আপনাদের সম্পর্কে কিছু কথা এবং বেসিক ইনফরমেশন আপনারা যদি এডিট করতে চান তাহলে এইখানে ক্লিক করে বেসিক ইনফরমেশনগুলো দিতে পারেন সো ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেলটি ভেরিফাই হলো এবং এখানে পঞ্চাশ বা ফিফটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এবং আপনাদের ন্যাশনাল আইডি কার্ডটি ভেরিফাই হতে প্রায় পাঁচ ঘন্টার মতো সময় নেবে এবং আপনাদের প্রোফাইল পিকচারটি আপনারা দেবেন সেটাও ভেরিফাই হতে প্রায় পাঁচ ঘন্টার মতো সময় নেবে সো এখন আমি আমার বেসিক ইনফরমেশনগুলো আমি এডিট করে নেব আপনারা আপনাদের মতো ইট করে নেবেন এখানে আমি দিলাম মেইল এবং অকুপেশনস দিলাম স্টুডেন্ট এবং অর্গানাইজেশন নেম দিলাম সো আমি অর্গানাইজেশন নেমটি দিয়ে দিলাম এরপরে চলে আসলো রেসিডেন্সিয়াল অ্যাড্রেস মানে আপনাদের একটি অ্যাড্রেস দিতে বলছে সো আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম এবং ইন্টারেস্টেড আমি আইটিতে ইন্টারেস্টেড সো আমি আইটি দিয়ে দিলাম এবং সেভ বাটনে ক্লিক করলাম সো দেখুন প্রোফাইল ইনফরমেশন আপডেট সাকসেসফুল আমাদের প্রোফাইল ইনফরমেশান আপডেটটি সাকসেসফুলি কমপ্লিট হলো এখন আমরা আমাদের প্রোফাইল পিকচার দেবো সো প্রোফাইল পিকচারে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনাদের কিন্তু গ্যালারি থেকে আপনাদের প্রোফাইল পিকচার নিজে দেবে না আপনাদের সরাসরি সেলফি ক্যামেরা দিয়ে প্রোফাইল পিকচার করতে হবে সো আমি যদি ক্যামেরাতে ক্লিক করি সো আমি আমার পিকচারটা তুলে নিলাম এবং ওকে বাটনে ক্লিক করব এখন ওকে বাটনে ক্লিক করার পর আমি একটু পিকচারের পজিশনটা ঠিক করে নিয়ে কোরাপ বাটনে ক্লিক করব এবং কোরাপ বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে একটু লোডিং নিচ্ছে এখন দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইল পিকচারটি এখানে চলে আসলো সো আমি আগেই বলেছি যে প্রোফাইল পিকচার এবং আপনার এনআইডি কার্ড ভেরিফাই হতে প্রায় পাঁচ থেকে দশ ঘন্টার মতো সময় নেয় তা সো ফ্রেন্ড আমাদের এই প্রোফাইল পিকচার এবং ন্যাশনাল আইডি কার্ড ভেরিফাই হওয়ার পর আমি আবারও টিউটোরিয়ালটি কন্টিনিউ করব সো আমি এখনকার মতো পজ করে নিচ্ছি সো ফ্রেন্ড আমি আবারও চলে আসলাম অ্যাকাউন্টটি ভেরিফাই হওয়ার পর এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে আমাদের অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট দেখাচ্ছে এবং আমাদের ইমেল আইডি ভেরিফাইড ন্যাশনাল আইডি কার্ড ভেরিফাইড এবং আমাদের ছবিটাও ভেরিফাই হয়ে গেছে সো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো ভেরিফাই করে নেবেন সো আমি যদি এখন ব্যাকে চলে আসি তাহলে আপনারা দেখতে পাবেন যে অ্যাপসের মূল ফিচারটি আর মূল ফিচারটি দেখার পূর্বে একটি কথা আপনারা যদি আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই না করেন তাহলে এই অপশনগুলোতে আপনি অ্যাক্সেস নিতে পারবেন না সো আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাপসের মাধ্যমে আমরা সেন্ড মানি করতে পারি পে করতে পারি ক্যাশ আউট করতে পারি অ্যাড মানি করতে পারি টপ আপ করতে পারি এবং বাসের টিকিট এছাড়াও আরও অনেকগুলো সার্ভিস তারা দেয় সো ফ্রেন্ড আমি যদি সেন্ড বাটনে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের ওয়ালেটের মাধ্যমে সেন্ড করতে পারি অন্য ওয়ালেটে টাকা অথবা এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্যান আমরা চাইলে স্ক্যান করেও সেন্ড করতে পারি অথবা এখানে দেখতে পাচ্ছি কোন বুকে আপনাদের ডাক টাকার কোনো ওয়ালেট থাকে কারও তাহলে সেখান থেকেও আপনারা চাইলে নিতে পারেন সো আমি এটা ডিনাই করছি এবং ব্যাক করছি এই সকল অপশন নিয়ে ডাক টাকার আরও অনেকগুলো সিরিজ হবে আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন সো এখানে যদি পে বাটনে ক্লিক করি এটা মূলত মার্চেন্ট পেমেন্টের একটা সিস্টেম আপনারা চাইলে কিউআর কোডের মাধ্যমে করতে পারেন বা ইন্টার আইডি বা মার্চেন্টের যেই অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারেন এবং ক্যাশ আউট ক্যাশ আউট করতে আপনারা ডাক টাকার যে এজেন্ট পয়েন্ট আছে তাদের ওয়ালেট আইডি দিয়ে এবং অ্যামাউন্ট দিয়ে নোট লিখে সাবমিট বাটনে ক্লিক করলেই ক্যাশ আউট হবে এবং সেখান থেকে আপনারা ক্যাশ আউট করতে পারেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড মানি অ্যাড মানি অপশনে আপনারা ডেবিট অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে অ্যাড মানি করতে পারেন এবং টপ আপ আপনারা চাইলে টপ আপ করতে পারেন আপনাদের অ্যাকাউন্টের এছাড়াও আছে যে বাস টিকিট আপনারা এই অ্যাপসের মাধ্যমে চাইলে বাস টিকিট ক্রয় করতে পারেন সো দেখুন লিভিং হোম এবং গোয়িং টু মানে আপনি কোথায় থাকেন এবং কোথায় যাবেন এটা লিখে এবং আপনাদের যে তারিখে বা যে দিন আপনি যাবেন সেটা লিখে সার্চ দশ ক্লিক করলেই এখানে চলে আসবে জাস্ট আমি আপনাদেরকে মেনুবার সম্পর্কে একটু ধারণা দিচ্ছি অ্যাকচুয়ালি আমাদের এই সিরিজে এই সকল মেনুবার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে এবং বুকসে ক্লিক করলে আপনারা রকুমারি ডট কমে চলে আসবেন এবং এখান থেকে বুকস কালেক্ট করতে পারেন বা ক্রয় করতে পারেন এছাড়াও আপনারা যদি ভেহিক্যাল ট্র্যাকিংয়ে ক্লিক করেন আপনারা আপনাদের গাড়িগুলো চাইলে পার্কিং করতে পারেন এবং পার্কিংয়ের বিস্তারিত এখানে আছে যে আপনার মান্থলি ফি কী কাটবে বা পার্কিং করতে আপনার কত টাকা যাবে এসব বিষয় সো এছাড়াও আপনারা যদি ফুডে ক্লিক করেন তাহলে আপনাদের একটা ওয়েবসাইটে নিয়ে যাবে এবং সেখান থেকে আপনারা চাইলে এই অ্যাপসের মাধ্যমে অর্ডার করতে পারেন এবং এরপরে আসছে অটো সলিউশন আপনারা যদি অটো সলিউশনে ক্লিক করেন তাহলে আপনাদেরকে জানটারিক ডট কম এই ওয়েবসাইটে নিয়ে আসবেন এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অটো সলিউশন করতে পারেন এছাড়াও আছে ইন্স্যুরেন্স মুভি টিকিট অন ডিমান্ড সার্ভিস মাই রিকোয়েস্ট বিল পে আমি যদি মাই রিকোয়েস্টে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে মানি রিকোয়েস্টের অপশনটা চালু হবে এবং মানি রিকোয়েস্ট আমরা এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে মানি রিকোয়েস্ট করতে পারি এখানে দেখছেন যে প্লাস বাটন প্লাস বাটনে যদি আমি ক্লিক করি তাহলে আমি যেই ওয়ালেট থেকে মানি রিসিভ করতে চাই সেই ওয়ালেটের নাম্বারটি দিয়ে আমি একা অ্যামাউন্ট দেবো এবং নোট লিখে অ্যাটাচমেন্ট দিতে যদি চান তাহলে অ্যাটাচমেন্ট দিতে পারেন আমি সাবমিট বাটনে ক্লিক করলি মানি রিকোয়েস্টটি সেন্ড হয়ে যাবে সেই ওয়ালেটে সো এরপরে দেখুন আছে বিল পে আপনারা যদি চান তাহলে আপনারা এই অ্যাপসের মাধ্যমে বিল পেমেন্টও করতে পারেন সো আশা করি বুঝতে পেরেছেন এই মেনুবার সম্পর্কে এছাড়াও কিছু সাব মেনুবার আছে যেগুলো আপনার হিস্ট্রি ক্লিক করলে আপনি হিস্ট্রি দেখতে পারবেন যদি আমাদের কোনো যদিও আমার কোনো ট্রানজেকশন এখনও করিনি তাই হিস্ট্রি দেখাচ্ছে না এবং এক্সপ্লোরারে ক্লিক করলে আপনারা এক্সপ্লোরার দেখতে পাবেন এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মোর একটি অপশন আছে এই মোর অপশনের মাধ্যমে আপনারা আরও অনেক ডিপলি অ্যাক্সেস নিতে পারেন এই অ্যাপসটির সো আমি যদি মোর অপশনটিতে ক্লিক করি আপনারা দেখতে পাবেন যে এইখানে এইখানে আমার নাম এবং আমার প্রোফাইল পিকচার ও আইডিটি দেখাচ্ছে এবং এটা হচ্ছে আমার কিউআর কোড আমি এই কিউআর কোডের মাধ্যমে চাইলে শেয়ার করতে পারি আমার যে শেয়ার লিঙ্কটি আছে বা রেফারের লিঙ্কটি আছে এবং আছে প্রোফাইল আমি চাইলে আমার প্রোফাইল মডিফাই করতে পারি এবং আছে স্টেটমেন্ট আমি চাইলে আমার স্টেটমেন্ট দেখতে পারি এবং ইনভাইট ফ্রেন্ডস আমি চাইলে কাউকে ইনভাইট করে আমার রেফারেল লিঙ্কের মাধ্যমে জয়েন করাতে পারি এবং মার্চেন্ট লোকেশন মার্চেন্ট লোকেশনের মাধ্যমে আমরা মূলত জানি যে মার্চেন্ট লোকেশনের মাধ্যমে আমরা ক্যাশ আউট করি যেই মার্চেন্টরা থাকে তাদের এবং এরপরে আছে নোটিফিকেশন যদি কোনো নোটিফিকেশান আসে তাহলে এই নোটিফিকেশান মাধ্যমে আপনারা নোটিফিকেশানগুলো জানতে পারবেন এবং একটি ব্লগ। আপনারা এই অ্যাপসের মাধ্যমে যে সকল অ্যাক্টিভিটিগুলো করবেন সেই অ্যাক্টিভিটিগুলো আপনারা এখান থেকে দেখতে পারেন সো এরপরে আছে ল্যাঙ্গুয়েজ আমরা প্রথমে লগ ইন করার সময় দেখেছি ইংলিশ এবং বাংলা দুইটি ল্যাঙ্গুয়েজে এই সফটওয়্যারটি অ্যাভেলেবেল এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইভ চ্যাট লাইভ চ্যাটে ক্লিক করলে আপনারা চাইলে তাদের সাথে লাইভ চ্যাটের মাধ্যমে আপনাদের প্রবলেমগুলো সলভ করতে পারেন যদিও আমি তাদের সাথে অনেকগুলো কথা বলেছিলাম এবং এই অ্যাপসের ডিটেলস সম্পর্কে জিজ্ঞেস করেছি এবং এই অ্যাপস সম্পর্কে জানতে পেরেছি এবং আপনারা এখানে একটি নাম্বার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তাদের কাস্টমার কেয়ার নাম্বার আপনারা চাইলে এই নাম্বারে কথা বলতে পারেন এবং কথা বলার মাধ্যমে সলভ করতে পারেন অথবা লাইভ চ্যাটের মাধ্যমে তাদের সাথে ডিসকাস করে আপনাদের প্রবলেম সলভ করতে পারেন সো আমি সো ফ্রেন্ড এরপরে আমরা চলে আসছি সেটিংয়ে সেটিংয়ের মাধ্যমে আপনারা চাইলে পিন চেঞ্জ অথবা ডিভাইস চেঞ্জ করতে পারেন অথবা ডিভাইসে অ্যাক্সেস নিতে পারেন এবং এনাবেল এস এম এস এস এম এস এনাবেল করতে পারেন বা ইমেল ভেরিফিকেশনটা নতুন করে চালু করতে পারেন সো আমি এগুলো নিয়ে আরও বিস্তারিত আপনাদেরকে আলোচনা করবো পরের টিউটোরিয়ালে সো আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি এখানে আছে ফিডব্যাক আপনারা এই অ্যাপস সম্পর্কে ফিডব্যাক দিতে পারেন এবং এই অ্যাপস সম্পর্কে জানতে পারেন অ্যাবাউট আসের মাধ্যমে এবং হেল্প সেন্টারের মাধ্যমে আপনারা এই অ্যাপ সম্পর্কে কিছু ফ্রিকুয়েন্টলি আস কোশ্চেন পেতে পারেন এবং ইমার্জেন্সি কন্ট্যাক্ট ইমার্জেন্সি কন্ট্যাক্টে মূলত বাংলাদেশের যে সকল ইমার্জেন্সি ইমার্জেন্সি নাম্বারগুলো চালু আছে সেগুলো মূলত পাবেন এখানে দেখুন জাতীয় জরুরি সেবা যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আপনারা নাইন ট্রিপল নাইনে কল দিয়ে তা বলতে পারেন এবং নারী ও শিশু নির্যাতন এখানেও আছে ওয়ান অথবা ওয়ান ওয়ান এর মাধ্যমে কল করে আপনি এই সম্পর্কে নিকটস্থ প্রশাসনকে এবং জাতীয় পরিচয়পত্রের সম্পর্কে যদি জানতে চান তাহলে ওয়ান জিরো ফাইভ নাম্বারে কল করতে পারেন এবং আপনারা লগ আউট করে ফাইনালি বের হতে পারেন সো ফ্রেন্ড এই ছিল মোটামুটি ওভারঅল এই অ্যাপসটি সম্পর্কে ডিসকাশন এছাড়াও আমরা পর্যায়ক্রমে এই অ্যাপসটি সম্পর্কে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব আমাদের টিউটোরিয়ালের মাধ্যমে যদিও এই অ্যাপসটি এখন বর্তমানে বেটা ভার্সনে আছে তাদের বেটা ভার্সন থেকে অফিসিয়াল ভার্সনে যখন আসবে এবং যখন কোনো আপডেট নিয়ে আসবে অবশ্যই আমরা আমাদের টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে জানার চেষ্টা করব সো এই ছিল মোটামুটি এই অ্যাপসটি সম্পর্কে আলোচনা যদি এই অ্যাপস সম্পর্কে আরও কিছু জানতে চান অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব সো সকলকে কামনা জানিয়ে আমি আমার আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি